গর্ভধারণের 6 সপ্তাহে মায়ের পেটে কি কি ঘটে, 6 সপ্তাহে গর্ভবতী মায়ের কি কি লক্ষণ প্রকাশ পায়, এই সময় গর্ভবতী মায়ের কোন খাবারের প্রতি তীব্র আগ্রহ বৃদ্ধি পায়, এই সপ্তাহে বাবার করণীয় কি। ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনাকে দেখে হয়তো এখনো গর্ভবতী মনে হচ্ছে না, তবে আপনার গর্ভে শিশু খুব দ্রুত বেড়ে উঠছে। সে এখন প্রায় 6 মিলিমিটার লম্বা, একদানা মসুর ডালের সমান। শুনতে তেমন বড় মনে না হলেও শিশু এখন গত সপ্তাহের আকারে প্রায় 3 গুণ লম্বা। গর্ভের ভিতর শিশু এ সময় ঘুমানোর মতো করে শরীর বাঁকিয়ে থাকে। ছোট্ট শিশু দেখতে এখন ব্যাঙাচির মতো। শিশু সারা শরীর এখন স্তর পাতলা ও স্বচ্ছ ত্বক দিয়ে আবৃত। তার এখন একটা ছোট্ট লেজ আছে, তাই দেখতে কিছুটা ব্যাঙাচির মতো লাগে। কয়েক সপ্তাহ পর এই লেজ মিলিয়ে যাবে। শিশুর হার্টবিট করছে, ছোট মনের হার্ট এখন সচল। কোনো কারণে যদি ডাক্তার এই সপ্তাহে যোনিপদ দিয়ে ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানোর পরামর্শ দেন, তাহলে পরীক্ষার সময় শিশুর হৃদ স্পন্দন টের পাওয়া যেতে পারে। শিশুর চোখ কান তৈরি হচ্ছে, এ সপ্তাহে ছোট্ট মনের চেহারা তৈরির কাজ অনেকটা এগিয়ে যাবে। মাথার সামনে দিকে ছোট হালকা খাজের মতো অংশ তৈরি হচ্ছে, যেখান থেকে শিশুর চোখ তৈরি হবে। মাথার দুপাশে ছোট ছোট তোল পড়ছে, এখান থেকে তার কান দুটো তৈরি হবে। হাত পা গড়ে উঠছে, শিশু এ সময় দ্রুত বেড়ে উঠছে। সে খুব তাড়াতাড়ি নানান পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সপ্তাহের শেষ দিকে তার হাত পা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। শরীরের দুপাশে ছোট ফোলা কিছু অংশ দেখা যাবে, যা থেকে আগামীতে তার পূর্ণাঙ্গ হাত পা তৈরি হবে। 6 সপ্তাহ গর্ভবতী মায়ের কি কি লক্ষণ প্রকাশ পায়। গর্ভের ছোট্ট শিশু যাতে সুন্দরভাবে বেড়ে উঠে সেজন্য আপনার শরীরে নানান আয়োজন চলছে। এ সময় বিভিন্ন ধরনের হরমোনের ওঠানামা করছে। শরীরে ঘটতে থাকা নানান পরিবর্তন আর হরমোনাল ওঠানামা, এসব মিলে আপনার খাবারের রুচিতে ও ঘ্রাণ শক্তিতে পরিবর্তন আসতে পারে। প্রখর ঘ্রাণ শক্তি, গর্ভধারণের পর আপনার ঘ্রাণ শক্তি আগের চেয়ে তীব্র হয়ে উঠতে পারে। যেই গন্ধগুলো হয়তো আগে তেমন বুঝতে পারতেন না কিংবা খেয়াল করতেন না, সেগুলো হয়তো এখন নাকে এসে লাগে। এটা একটা মজার সুপার পাওয়ারের মতো, তবে এটি কখনো কখনো অসুস্থির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঘ্রাণ শক্তি তীব্র মনে হওয়ার সাথে সাথে বমি বমি ভাব বেড়ে যেতে পারে। গর্ভধারণের আগে কখনই সমস্যা হতো না এমন খাবার কিংবা জিনিসের গন্ধ গর্ভস্থান নতুন করে বমি বমি লাগা শুরু হতে পারে। ঘ্রাণের তীব্রতা কমাতে আপনি যেখানে আছেন সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। ঘরের জানালাটা খুলে দিন, ফ্যান ছেড়ে দিন। যেসব জিনিসের ঘ্রাণ আপনার ভালো লাগে সেগুলো হাতের কাছে রাখুন, যেমন লেবুর খোসা, দানা অথবা পুদিনা পাতা। কোনো খাবারের প্রতি তীব্র আগ্রহ, আজকাল কি আপনার কোনো একটা খাবার খাওয়ার জন্য খুব ইচ্ছে করছে? গর্ভস্থায় অনেকেরই এমন হয়, শরীরে বিভিন্ন পরিবর্তনের কারণে এমন ঘটে বলে ধারণা করা হয়। সমাধানের জন্য খাওয়া দাওয়ার অভ্যাসের ছোটখাটো কিছু পরিবর্তন আনতে পারেন। একেবারে অনেকখানি খাবার না খেয়ে অল্প পরিমাণে কয়েকবারে ভাগ করে খেতে পারেন, এতে পেট ভরা থাকে, ফলে কিছু খাওয়ার ইচ্ছা কমে আসতে পারে। অপুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকবেন। এসবের পরিবর্তে কাছাকাছি স্বাদে স্বাস্থ্যকর খাবার বেছে নিন। তবে যদি খুবই অদ্ভুত কিছু, যা খাবার নয়, এমন কিছু খাওয়ার তীব্র ইচ্ছে হয়, যেমন মাটি, কাগজ কিংবা দেয়ালের রং, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারি ভাষায় এটিকে পিকা বলা হয়, যা আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতার কারণে হতে পারে। আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট, আপনি যদি এখনো আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া শুরু না করে থাকেন, তাহলে আজ থেকেই শুরু করুন। কেন এই ট্যাবলেট খাওয়া গুরুত্বপূর্ণ তা আমরা নিচে সংক্ষেপে তুলে ধরছি। মহিলাদের শরীরে রক্ত তৈরির জন্য আয়রন প্রয়োজন হয়। অন্য সময়ের তুলনায় গর্ভাবস্থায় আয়রনের চাহিদা অনেকখানি বেড়ে যায়, কারণ গর্ভবতী মায়ের শরীরে নতুন রক্ত তৈরি এবং গর্ভে শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য
প্রচুর পরিমাণে আয়রন প্রয়োজন হয়। আয়রনের ঘাটতি হলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, যেমন গর্ভবতী মায়ের রক্ত শূন্যতা, শিশু প্রিম্যাচুর অবস্থার জন্ম নেওয়া বা সময়ের আগেই জন্ম নেওয়া, জন্মের সময় শিশুর ওজন কম হওয়া। আয়রনের পাশাপাশি গর্ভাবস্থায় আরেকটা পুষ্টি উপাদান খুব গুরুত্বপূর্ণ, ফলিক অ্যাসিড। এর অভাবে শিশু জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসতে পারে, মাথার খুলির হাড়, মেরুদণ্ড বা ব্রেইন গঠনের সমস্যা হতে পারে। বাংলাদেশে গর্ভকালীন সময়ের জন্য আয়রন ও ফলিক অ্যাসিড একত্রে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। আপনি বিনামূল্যে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই ট্যাবলেট নিতে পারেন। ব্যায়াম, এই সময় নিয়মিত ব্যায়াম করুন, এটা গর্ভস্থার কোষ্ঠকাঠিন্য ও কোমর ব্যথার মতো নানা স্বাস্থ্য সমস্যা সমাধানে সাহায্য করে। পাশাপাশি ডেলিভারির সময় সিজারের প্রয়োজন হওয়ার সম্ভাবনা কমতে পারে। আগে থেকে ব্যায়ামের অভ্যাস না থাকলে সমস্যা নেই, এখন ব্যায়াম করা শুরু করতে পারেন। হালকা ব্যায়াম দিয়ে শুরু করে সময়ের সাথে সাথে আপনার সহনশীলতা বাড়ান। ব্যায়াম শুরু করার একটা উপায় হলো, প্রথমে 10 মিনিট স্বাভাবিক গতিতে হাঁটা চলা করুন, এরপর 5 মিনিট দ্রুত গতিতে হাঁটুন, তারপর 5 মিনিট ধীরে হেঁটে ব্যায়াম শেষ করুন। এভাবে কয়েকদিন অভ্যাস করে নেওয়ার পর সপ্তাহে 5 মিনিট করে দ্রুত হাঁটার সময়টা বাড়ান। এভাবে এক সময় এমন পর্যায়ে নিজেকে নিয়ে আসুন যেন প্রতিদিন অন্তত 30 মিনিট ধরে দ্রুত গতিতে হাঁটতে পারেন। অন্যান্য লক্ষণ, এ সপ্তাহে আপনার ক্লান্ত লাগা, এমনকি একেবারে পরিশ্রান্ত অনুভব করা স্বাভাবিক। গর্ভাবস্থার প্রথম দিকে অন্যান্য লক্ষণগুলো এ সপ্তাহে প্রায় একই রকম থাকে, মাথা ব্যথা, স্তনে হালকা ব্যথা হওয়া বা চাপ দিলে ব্যথা করা, ঘন ঘন মন মেজাজ বদলানো বা মুড সুইং, এই খুশি আবার এই মন খারাপ, এমনটা হতে পারে। পাশাপাশি এই সময় ছোটখাটো বিষয়ে মন খারাপ লাগা অথবা কান্না করে ফেলার প্রবণতা দেখা দিতে পারে। বমি বমি লাগা, ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, মুখে অদ্ভুত ধাতব স্বাদ পাওয়া, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, যোনিপথ দিয়ে হালকা রক্তপাত হওয়া, এমন হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো মারাত্মক কারণ হয় না, তবে কখনো কখনো এটা গর্ভপাতের একটা লক্ষণ হতে পারে। পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তলপেটে মুচুর দিয়ে ব্যথা অনুভব করা, পেটে অস্বস্তি বা পেটে ফাঁপা হয়েছে এমন মনে হওয়া, মুখে মেস্তার মতো বাদামি সব সব দাগ পড়া, ঘন ও ঝলমলে চুন। এ সপ্তাহে বাবার করণীয় কি? আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে মনে করিয়ে দিন। গর্ভাবস্থায় প্রতিদিন মাকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হয়। নিয়মিত ঔষধ খাওয়ার অভ্যাস না থাকলে কখনো কখনো এটা মনে নাও থাকতে পারে, এই মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা আপনি নিতে পারেন। ঘড়িতে বা ফোনে একটা অ্যালার্ম দিয়ে রাখতে পারেন যাতে ট্যাবলেট খাওয়া মিস না হয়। গর্ভকালীন চেক আপে কাগজপত্র সযত্নে রাখুন। পুরো গর্ভাবস্থা জুড়ে অনেকগুলো পরীক্ষার রিপোর্ট ও ডাক্তারের প্রেসক্রিপশন জমা হবে। গর্ভকালীন চেক আপে আলাদা করে একটি কার্ড বা বই দেওয়া হতে পারে, এসব কাগজপত্রে মা ও গর্ভের শিশুর স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তাই এগুলো যত্ন করে সংরক্ষণ করা প্রয়োজন। এইভাবে একসাথে সুন্দর করে গুছিয়ে রাখার কাজে শিশুর মাকে সাহায্য করতে পারেন। স্বাস্থ্যকর খাবার কিনে রাখুন। আপনার সঙ্গীর হয়তো আজকাল হঠাৎ করে কোনো একটা খাবার খাওয়ার তীব্র ইচ্ছা জেগে উঠতে পারে, এ সময় স্বাস্থ্যকর অপশনগুলো হাতের কাছে থাকলে অপুষ্টি বা অতিরিক্ত ওজন বাড়ার সম্ভাবনা কমবে। কোন ধরনের স্বাস্থ্যকর খাবার কিনে রাখলে ভালো হবে সেটা আপনার সঙ্গীর কাছ থেকে শুনে নিন। যেমন মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে হলে কয়েক ধরনের মিষ্টি ফল কিনে রাখুন, আপনার সুবিধামতো সময়ে টুকরো করে কেটে সঙ্গীর হাতের নাগালে রেখে দিতে পারেন। রান্নার কাজে সাহায্য করুন, এ সময় আপনার সঙ্গীর ঘ্রাণ শক্তি আগের চেয়ে বেড়ে যেতে পারে, ফলে অনেক সময় রান্না করতে গেলে বিভিন্ন খাবার ও মশলার গন্ধে তার অসুস্থ হতে পারে, বমি আসতে পারে। রান্নার সময় আপনি ঘরের জানালা খুলে দিন এবং ফ্যান ছেড়ে দিন, এটা অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। তাকে রান্নার কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিতে বলতে পারেন, আপনি নিজে রান্নার দায়িত্ব নিতে পারেন অথবা অন্য কাউকে অনুরোধ করতে পারেন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি
তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। We'll be right back.